তাহাকে বাঁচে কাছে মানুষ দূরের মানুষ কাছের মানুষ সবই কত দাদা যা একখানা কাণ্ড বাঁধিয়ে বসলেন, এরপর আর লোককে মুখ দেখানো যাবে না। বাবা, বৌদি তুমি যাও, আমি একটু আসছি। নেমেছে আকাশ ঘুড়ি, কি বলেছে যাও তোমার ছবির কাছে তোমাকে নামাও। নেমেছে আকাশ ঘুড়ি, কি বলেছে যাও তোমার ছবির কাছে তোমাকে নামাও। বৌদি এ নাও জলটা খেয়ে নাও, জলটা খেয়ে একটু জিরিয়ে নাও, আমি সব করে ফেলছি। দাদা কেমন আছে গো বৌদি? আছে একরকম। বাবা খেয়েছেন? না গো, কিচ্ছু খাইনি। আমি তো ওই দিদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, সব ফেরত পাঠিয়ে দিয়েছে, কিচ্ছু মুখে তোলেনি। বৌদি তুমি তো সকাল থেকে কিচ্ছু মুখে তোলোনি, তার উপর এত ধকল গেল, একটু কিছু খেয়ে নাও না এখন। তিতির তিতির খেয়েছে? কতবার ডাকলাম কিছুতেই এলো না। তুমি সব গুছিয়ে তুলে ফেলো, আমি কিছু খাবো না। বাবা আপনি শুয়ে পড়ুন। ছেলেটা? ও ছেলেটা বৌমা? ট্রিটমেন্ট চলছে, হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিয়েছে। ডাক্তার কি বলছে, ভয়ের কিছু আছে? 24 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। আমাদের ডাক্তার যায়নি, সে কি বলছে? ওই একই কথা, আমি যাই বাবা। বৌমা আমরা কেউ ওকে শোধরাতে পারলাম না, এত যত্ন এত ভালোবাসা। কিসের টানে যে ওই রকম, কারো কথা ভাবলো না, জন্মদিনে মেয়েটাকে কথা দিয়ে আজ এটা কি করলো? কি কথা বাবা? সকালে কত আহ্লাদ করে মেয়েটা আমাকে এসে বলল, জানো দাদু বাবা আর ওইসব ছবি না আমাকে কথা দিয়েছে, এই জন্মদিনে তুই এটা করতে পারলি। বলতে পারো বৌমা, তোমাকে একটা কবে কাছের মানুষদের কবে বুঝবে?
ছাদ কার নিশে পুরনো বার নিশে লেগে থাকে আব ছায়া আলো মেঘ ঘুম মায়া কাছের মানুষ কাছের মানুষ দূর জানলা পরিপাটি আলনা পিঠ পিঠি চেনাম আমি আর শঙ্খ আমি আর শঙ্খ তিতির কাছের মানুষ কাছের মানুষ তুমি কেন কেন প্রমিস করাতে গেলে বলো আজ অব্দি কারোর কথা শুনেছে ও কোনো দায় দায়িত্ব বোধ আছে ও বলো পৃথিবীর সব থেকে সুখী মানুষ ও যত দায় যত দুঃখ তোমার আর আমার তুমি কি মনে করেছিলে ও তোমার প্রমিস রাখবে বাবা ঠিক হয়ে যাবে তো মা ভাঙা ছাদ কারনিশি পুরনো বার্নিশি বলো না মা আলো মেঘ ঘুম কাছের মানুষ কাছের পিঠ পিঠি চেনামুখ আমি আর সম্মুখ কাছের মানুষ কাছের মানুষ বাপা ওঠো অনেক ঘুমিয়েছো উঠে পড়ো দেরি হয়ে যাচ্ছে ওঠো বলছি অনেকক্ষণ ধরে ডাকছি কি হচ্ছে নাকি এটা কি হয়েছে কি হয়েছে তুমি জানো না রেডি হয়ে নাও কিসের জন্য রেডি হব তোমার বাবা হসপিটালে তুমি জানো না আমাকেও যেতে হবে নাকি অবশ্যই যেতে হবে চাঁদু কাল রাত থেকে হসপিটালে জেগে আছে আজকে তুমি আমার সাথে যাবে শোনো বাপ্পা তোমার বাবা অসুস্থ এটুকু দায়িত্ব বোধ তোমার থাকা উচিত কি হচ্ছে নাকি তাড়াতাড়ি রাশ করো
কেন পাবিছিল আলুটা মলো তোমাকে পাকামি করতে কে বলেছে হ্যাঁ কে বলেছে চলো কাছের মানুষ কাছের মানুষ